সবাই কেমন আছো? ভালো, খুব ভালো। 3 বছর পরে স্টেজে উঠলাম। তো আর এই 3 বছরে উঠা না উঠার টানাপোড়েন চলতেই থাকে, মানুষের জীবন তো চলতেই থাকে। সে পড়াশোনার জন্যই হতে পারে, অন্যান্য গতানুগতিক কিছু বাইন্ডিংদের মাঝখানেও চলতে পারে, কিন্তু আমি কোনো সময় ডিপ্রেস হই না। ডিপ্রেশন জিনিসটা খুবই ভালো লাগে না, আর এরকম কান্নাকাটি করা আমার একটু পোষায় না, একদমই ভালো লাগে না। কিন্তু আজকে উঠেছি আমি স্টেজে, তার জন্য একজন মানুষ খুবই গুরুত্বপূর্ণ আর বিশেষ সেইখানে আছে, আজকে সেই দায়ী আছে আমার লেখার জন্য। কেননা আমি লেখাও ছেড়ে দিয়েছিলাম, আজকে লিখলাম। যেহেতু সে এসেছে, তার হাইটটা খুবই ছোট, লম্বায় সে বহু দ্বিগুণ, কালো না গৌর বর্ণ, চুলটা কিছুটাই কার্লি। সে মিষ্টি খেতে খুবই ভালোবাসে, যেমন ওয়াফলস অ্যান্ড আইসক্রিমস লেট অ্যাট নাইট। তার নাম হচ্ছে ডক্টর সত্যজিৎ সরকার, আমার বন্ধু হইতে বসে। এর দ্বারা আচ্ছা যাই হোক, তো আমি আজকে প্রতিবেদনটা বাংলাতে করছি, কারণ আমার বন্ধু যেহেতু এইখানে গত বিগত 10 বছর ছিল না, সে বনবাসে গেছিল লখনৌতে, দ্য কুইন্টেসেন্সিয়াল এরিয়া অফ রামায়ণ আফটার অল ইউপি। তো সেই এই জন্য ওর কোনো সময় বাংলাতে কিছুই শোনার সৌভাগ্য হয়নি, কারণ গত 40 বছরে আমার মনে হয় না কোনোভাবে তেমনভাবে এই প্রজন্মের কেউ রিপ্রেজেন্ট করেছে বাংলাকে ইন ওপেন মাইক অর আবৃত্তি। বিকজ দ্য ফর লাস্ট 40 ইয়ার হ্যাভ বিন ফিল উইথ মার্ক, লেটস পুট ইট সিম্পলি। তাহলে তো আর কি হবে জীবনটা, না সাস্টেইনেন্স হবে, না সার্ভাইভেল হবে, না আমার বংশবৃদ্ধি হবে, কিছুই হবে না। তারপর অসমীয়াদের জন্য বুরন্দি পড়ারও কেউ থাকবে না, বাংলাদেশের জন্য লিপি পড়ারও কেউ থাকবে না। সব খতম, সব উর্দু নিয়ে নাচছে দেখি, আউটসোর্স হচ্ছে গিয়ে পাকিস্তান থেকে সব ল্যাঙ্গুয়েজ। যাই হোক, যদি আমি সেটা বলতে গিয়ে যে পাকিস্তানকে ডিমিন করা কোনো কথা না, কারণ উর্দুর সৃষ্টি হচ্ছে ইন্ডিয়া থেকে। অ্যান্ড যদি আমি উর্দু বলি, উর্দু শুধু ইটস এ মিক্সচার অফ হিন্দি অ্যান্ড পার্সিয়ান, অ্যান্ড ইফ ইউ স্টাডি এটিমোলজি অ্যান্ড সেমান্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ, উর্দু আর সে হচ্ছে গিয়ে ফিউশন অফ পার্সিয়ান অ্যান্ড হিন্দি, উইচ ইজ কল অ্যাজ হিন্দুস্তানি। এখন পার্সিয়ানটা কোথা থেকে আসছে? পার্সিয়ানকে আমরা যদি হিন্দিতে বলতে চাই, সেটা হচ্ছে ফরাসি। ফরাসি আসছে হচ্ছে গিয়ে তখন দিজেন পার্সিয়ার থেকে। পার্সিয়া হচ্ছে কোন এরিয়াটা? পার্সিয়া হচ্ছে গিয়ে সিন্ধ প্রভিন্স, অ্যান্ড দ্য সিন্ধ প্রভিন্স দ্য প্রিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ছিল ডিউ টু জোরোস্ট্রিয়ানিজম, এভিস্টান বলে ল্যাঙ্গুয়েজটা, যেখান থেকে আসছে জান্দাভিস্তা যে বুকটা। অ্যান্ড দ্যাট এভিস্টান ল্যাঙ্গুয়েজ ইজ ডাইরেক্টলি অ্যানালগাস টু সংস্কৃত। সো বেসিক্যালি উর্দু ইজ এ মডিফাইড ভার্সন অর অ্যান বাস্টার্ডাইজড ভার্সন অফ সংস্কৃত অর হিন্দি, ইট মে পুট ইট লাইক দ্যাট। তো সেটা যখন অনেক কিছুই বলা হয়ে গেল, যাচ্ছি প্রেমের কবিতাতে। প্রেম তো আমি ওইভাবে লিখতে পারি না, বুড়ো হয়ে গেছি এখন, আমি বহুত এখন ওই 17 বছর বয়স নেই যে রাত্রেবেলা শুয়ে শুয়ে আমি গোলাপ ফুল দেখছি আর ফুল দেখে মনে হচ্ছে প্রেম বেরোচ্ছে, মধু বেরোচ্ছে শরীরের থেকে, সেটা হচ্ছে না। কিন্তু তাই তথাপি একটা জাম্বেলডাপ ওয়ার্ডগুলিকে একসাথে ক্লাব করে লিখছি আর কি। তো কবিতাটার নাম হচ্ছে ভালোবাসা, ডাইরেক্ট ব্লেট অ্যান্ড অ্যান্ড বোল্ডলি মুখের সামনে ভালোবাসা। অনুমিতির না বহুত সামনে হয়ে গেছে মুখের সামনে, অনুভূতির অভিনয় ভালোবাসা, দাবি দাবার দাবানল ভালোবাসা, দাবানল মিন্স আর্সন মানে আগ জানি যেটাকে উর্দুতে বলে। অনুভূতির অভিনয় ভালোবাসা, দাবি দাবার দাবানল ভালোবাসা, মান অভিমানের লুকোচুরি ভালোবাসা, হারানো ঠিকানার চিরন্তন খোঁজ ভালোবাসা, জমানো কথার অকথিত থাকা ভালোবাসা, জীবনে না মেলা হিসাব বেহিসাবে কাটাছেঁড়া ভালোবাসা, মুছে যাওয়া যন্ত্রণার প্রত্যাবর্তন ভালোবাসা, ভুলে যাওয়া শব্দের প্রতিচ্ছবি ভালোবাসা, অনুরাগের ধূসর থেকে ধুয়েশা হয়ে যাওয়া ভালোবাসা, বালুঝড়ে বাধা খেলাঘর ভালোবাসা, হাত ধরে এগিয়ে গিয়ে পিছিয়ে আসা ভালোবাসা, শ্রাবণের বর্ষায় সিক্ত অপেক্ষায় দাঁড়িয়ে থাকা আর না আসা ভালোবাসা, হঠাৎ হারিয়ে যাওয়া ভালোবাসা, ভালোবাসার ভুলে যাওয়া ভালোবাসা, হতাশার দীর্ঘশ্বাস ভালোবাসা, কথোপকথনের অবসান ভালোবাসা, ভালোবাসার ম্লান হওয়া ভালোবাসা, অকারণ অভিযোগ ভালোবাসা, নিঃশ্বাসের জোয়ার ভাটা ভালোবাসা, বিচ্ছেদের সন্ধ্যাবেলায় ফিরে না তাকানো ভালোবাসা,
মায়ার মরীচিকা ভালোবাসা, মুখোশের মায়াজাল ভালোবাসা, চোখের বালি আর চোলা চোখের বালি চোরাবালি ভালোবাসা, অনুতাপের অভিনয় ভালোবাসা, ব্যভিচারীর ভাষা ভালোবাসা, ভরসার পাশা ভালোবাসা, জীবনের প্রতি মুহূর্তে মৃত্যুর সরি জীবনের প্রতি মুহূর্তে মৃত্যুর অনন্তর হাতছানি ভালোবাসা, অভিমানের অগ্নিবাণ ভালোবাসা, অহংকারের আহুতি ভালোবাসা, প্রতিনিয়ত প্রত্যাখ্যান ভালোবাসা, আত্মনাদের আগুন পাখি ভালোবাসা, ব্যর্থ তৃষ্ণা ভালোবাসা, অসহায়ের মতো কাউ অন্য কাউকে বেছে নিতে দেখা ভালোবাসা, রতির তৃষিত চাতক ভালোবাসা, আইনের ছাই চাপা থেকে প্রস্ফুটিত বন্ধিশিকা ভালোবাসা, প্রস্তুতির প্রত্যাবর্তন ভালোবাসা, অমর্ত্বের অভিশাপ ভালোবাসা, অন্তরের সত্য থেকে বঞ্চিত থাকা ভালোবাসা, উপেক্ষার প্রতিধ্বনি আমার অন্তরীণ কাব্যের ছন্দ ভালোবাসা, স্বপ্নের প্রাসাদের দর্প চূর্ণ হওয়া ভালোবাসা, স্মৃতির ছন্দপতন ভালোবাসা, আমার শাশ্বত বিকল্প হয়ে থাকা ভালোবাসা। এখন অনেকেই বুঝতে পারেনি এখন কি করবো, এটাকে টেলিগ্রামটা লাগিয়ে বুঝাতে পারবো না যে কি করো কি করাটা, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো থেকেই যাবে। ইউনিটি ইন ডাইভার্সিটি, ইটস বিউটিফুল, কিন্তু ডাইভার্সিটিটাই বেশি থেকে যায় লাস্ট অব্দি আর কি করার। যাই হোক, চেষ্টা করছি আমি হচ্ছে কি, আমি শুভম বলছি, এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। প্রথমটা আমি করেছিলাম যখন বাচ্চাকালে 3 বছর আগে স্টেজে উঠেছিলাম ফার্স্টটা, তারপরে 2-3 সবই ইরশাদের হাত ধরে করা, তারপরে তখন একটাও ছিল কি বলে আলফাজ বলে একটা এরকম মঞ্চ ছিল সেখানে হতো, যদি আমি ফার্স্ট করেছিলাম আলফাজ থেকে ওইখানেই আমি শুভম বলছি স্টার্ট হওয়া। শুভম বলছি ইজ লাইক অ্যান আনকাট আনফিল্টার্ড মি, যদি এটার মধ্যে ফিল্টার লাগানো থাকে সব তো আর বলা যায় না, সব তো বললে পরে ওইখানের মধ্যে অন্যরকম সিন হয়ে যাবে। তো যাই হোক বলছি আর বেশি নেই, এখানে 2-3 লাইনই আছে, কারণ আমি দেখছি নিউ কোয়ান যখন রেসপন্স আসছে মাস্টার বলছে না কি করা যায়। পিছনে পিছনে মানে ব্যাক সাইড, সকালের সূর্যবর্ণ শ্বেত ও সবুজ লাগিয়ে অরাজকতার নেতৃত্ব করা যায়, ইফ ইউ গেট ইট হোয়াট আই মিন টু সে। এখন কতদিন বুঝতে পেরেছি, আমি বুঝতে পারি, লোকটা বুঝতে পেরেছিস কি বুঝলি? আচ্ছা 50-50, বিস্কিটটা খেতে ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, এখন ইমাজিন কর সকালের সূর্যবর্ণটা কি হয়, কালার টেল মি দা কালার, তিনটি বার্ণ আর্টিস্ট টেল মি দা কালার, না ক্রিমসন হয় না, ক্রিমসন ইজ দ্য শেড অফ রেড, ইয়া ইয়া, তারপর এটা শ্বেত, হোয়াট ইজ শ্বেত, ইয়া, সো ইফ ইউ পুট বিহাইন্ড মি অ্যান্ড আই ডু ইন দ্য নেতৃত্ব অফ অরাজকতা, তো হোয়াট অ্যাম আই ট্রাইং টু সে, ডিড ইউ গেট দ্যাট? ওকে ফাইন। পিছনে সকালের সূর্যবর্ণ শ্বেত ও সবুজ লাগিয়ে অরাজকতার নেতৃত্ব করা যায়, যুক্তরাষ্ট্রের নিষ্ক্রমণ পত্র নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায়, প্রকৃত আমি ফিল পাচ্ছি না, সিরিয়াসলি নট গেটিং দ্য ফিল, লিটারালি সবাই ঠান্ডা হয়ে বসে রয়েছে, এতই ঠান্ডা লাগছে নাকি এখানে, শীতে না ব্লাড সুগার লেভেল ড্রপ করেছে মানুষের, কোনটা